শিক্ষকদের ওপর আক্রমণকারী ছাত্রদের পেটানো উচিত। দিন কয়েক আগে এই মন্তব্য করে বিতর্কে জড়িয়ে পড়েন রাজ্যপাল এম কে নারায়ণন। ছাত্রদের সহবত শিক্ষা দিতে সোজা সাপটা পদ্ধতির পক্ষে ছিলেন প্রাক্তন এই পুলিশকর্তা। তিনি বলেন, তাঁদের সময় ছাত্র বা শিক্ষক কেউই একে অপরকে মারধর করার কথা ভাবতেই পারত না। কিন্তু বর্তমান সময়ে যেভাবে কলেজ বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিগ্রহের ঘটনা ঘটছে তা অত্যন্ত নিন্দাজনক এবং এই বিষয়ে নিজের মন্তব্যে অনড়ি থাকলেন রাজ্যপাল। মঙ্গলবার ন্যাশনাল হাইস্কুল বয়েজ অ্যান্ড গার্লস দুটি স্কুলেই ছাত্রছাত্রীদের নানা প্রশ্নের উত্তর দেন রাজ্যপাল। প্রশ্নোত্তর পর্বে ছাত্রছাত্রীদের সহিষ্ণু হওয়ার কথা বলেন তিনি। তিনি বলেন, কোনো কাজই শর্টকাট পদ্ধতিতে করা উচিত নয়। অন্যান্য রাজ্যের তুলনায় পশ্চিমবঙ্গে পুলিশের সংখ্যা কম, সেই কারণেই রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো নয়। এই অবস্থায় আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা রাজ্যের কাছে বড় চ্যালেঞ্জ, মঙ্গলবার একটি অনুষ্ঠানে বললেন রাজ্যপাল এম কে নারায়ণন। এদিন এক ছাত্রী রাজ্যপালকে পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলার বেহাল অবস্থার কারণ জানতে চায়। উত্তরে রাজ্যে পুলিশের অভাবকেই দায়ী করেন তিনি, সেই সঙ্গে জনহীন এলাকায় পুলিশ মোতায়েন করে মহিলাদের সুরক্ষা নিশ্চিত করার দাওয়াইও দেন রাজ্যপাল। ছাত্র সংসদ নির্বাচন হোক রাজনীতিমুক্ত তা নিশ্চিত করতেই বন্ধ রাখা হয়েছিল কলেজ নির্বাচন। ন্যাশনাল হাইস্কুলের এক অনুষ্ঠানে বললেন রাজ্যপাল এম কে নারায়ণন, ফেব্রুয়ারি মাস থেকে বন্ধ রয়েছে রাজ্যে ছাত্র সংসদ নির্বাচন প্রক্রিয়া এবং গত কয়েকদিনে বেশ কয়েকটি কলেজে ফের হিংসার বাতাবরণ তৈরি হয়েছে এই রাজ্যে। এই অবস্থায় রাজ্যপাল ছাত্র সংসদ নির্বাচনের পক্ষে থাকলেও এই নির্বাচনকে রাজনীতির বাইরে রাখারই পরামর্শ দেন। মোর্চার সভাপতি বিমল গুরুং এবং মোর্চা সচিব রোশন গিরির বিরুদ্ধে হাইকোর্টে আদালত অবমাননার মামলা দায়ের করলেন আইনজীবী রমা প্রসাদ সরকার। অভিযোগ, পাহাড়ে বাঁধ অসাংবিধানিক বলে হাইকোর্ট জানিয়ে দেওয়ার পরেও নানা কৌশলে জনজীবন স্তব্ধ রাখার প্রয়াস চালিয়ে যাচ্ছে মোর্চা। কিন্তু আদালতের পর্যবেক্ষণ, তারপরেও 22-31 আগস্ট ঘরে জনতা, সড়কে জনতা ইত্যাদি নাম নিয়ে জনজীবন স্তব্ধ করার একের পর এক প্রচেষ্টা চালিয়ে যায় বিমল গুরুং এর নেতৃত্বাধীন মোর্চা। আদালতের নির্দেশ অমান্য করার জন্য মঙ্গলবার প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে আদালত অবমাননার মামলা দায়ের করেন আইনজীবী রমা প্রসাদ সরকার। মামলার শুনানির দিন ধার্য হয়েছে আগামী 5ই সেপ্টেম্বর। যাদবপুর বিশ্ববিদ্যালয় চত্বরে ডেঙ্গিতে আক্রান্ত 4 জন ছাত্রছাত্রী, এর জেরে আতঙ্ক ছড়িয়ে পড়েছে পড়ুয়া মহলে। মঙ্গলবার সকালে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে অভিযান চালিয়ে মশার লার্ভার খোঁজ পেল পুরসভার প্রতিনিধি দল। ডেঙ্গি দমনে এর আগেও পুরসভার স্বাস্থ্য দপ্তরের মেয়র পরিষদ অতীন ঘোষের নেতৃত্বে বিভিন্ন জায়গায় অভিযান চালানো হয়, কিন্তু যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ডেঙ্গিবাহী মশার লার্ভার সন্ধান মেলায় পুরসভার ভূমিকা নিয়েই প্রশ্ন উঠে গেল। 27 সেপ্টেম্বর একদিনে ধর্মঘটে ডাক দিল বিএসএনএল এমপ্লয়িজ ইউনিয়ন। মোট 29 দফা দাবিতে এই ধর্মঘটে ডাক দেওয়া হয়েছে। বিএসএনএল এর গ্রাহক সংখ্যা এই মুহূর্তে প্রায় 10.5 কোটি। একদিনে ধর্মঘট হলেও গ্রাহক পরিষেবা বিঘ্নিত হওয়ার আশঙ্কা রয়েছে। লেপচা সম্প্রদায়ের মানুষের সামাজিক ও অর্থনৈতিক নিরাপত্তা নেই, এ বিষয়ে মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণের দাবি জানিয়ে সোমবার সল্টলেকের গোর্খা ভবনে একটি সাংবাদিক সম্মেলন করল অল ইন্ডিয়া লেপচা অ্যাসোসিয়েশন। সংগঠনের সভাপতি কর্মা লেপচা বলেন, পাহাড়ে প্রায় 25-30 হাজার লেপচা সম্প্রদায়ের মানুষ বাস করেন, কিন্তু তাদের কোনো নিরাপত্তা নেই। এ বিষয়ে আবেদন নিবেদন করেও কোনো ফল হয়নি বলে অভিযোগ কর্মা লেপচার। অল ইন্ডিয়া লেপচা অ্যাসোসিয়েশনের দাবি, অবিলম্বে রাজ্য সরকার তাদের নিরাপত্তা সুনিশ্চিত করুক, নয়তো তাদের জিটিএতে অন্তর্ভুক্ত করা হোক। রাজ্যের বহু যুবকের কাছে পৌঁছতে পারেনি বাম যুব সংগঠনগুলি, সোমবার সাংবাদিক সম্মেলনে একথা জানিয়েছেন ডিওয়াইএফআই এর রাজ্য সভাপতি আভাস রায়চৌধুরী। আগামী 15ই সেপ্টেম্বর ধর্মতলায় যুব সমাবেশ। সমাবেশে বক্তব্য রাখবেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু, সিপিএম নেতা সূর্যকান্ত মিশ্র প্রমুখরা। এদিনের সাংবাদিক সম্মেলনে ডিওয়াইএফআই এর রাজ্য সভাপতি আভাস রায়চৌধুরী জানিয়েছেন, এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ একটা ভাওতা, এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে নথিভুক্তদের নামে তালিকা প্রকাশেরও দাবি জানিয়েছেন আভাসবাবু। কলেজ বিশ্ববিদ্যালয়ে নৈরাজ্য রুখতে রাজ্য সরকারের ভূমিকার কড়া সমালোচনা করল সমস্ত শিক্ষক সংগঠন। সে সঙ্গে উচ্চশিক্ষা সংসদের বিরুদ্ধেও বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ কাজে হস্তক্ষেপ করার অভিযোগ আনা হয়েছে। সোমবার রাজ্যের সমস্ত কলেজ ও বিশ্ববিদ্যালয় শিক্ষকদের সংগঠন সাংবাদিক সম্মেলনে এই অভিযোগ জানিয়ে গত কয়েকদিন রাজ্যের কলেজগুলিতে চলা সন্ত্রাসের পরিস্থিতির সমালোচনা করা হয়েছে। সে সঙ্গে ওই সংগঠনগুলির তরফে ওয়েবকুটার সাধারণ সম্পাদক শ্রুতিনাথ প্রহরাজ জানান, আগামী 4 সেপ্টেম্বর থেকে অধ্যাপকরা 24 ঘন্টা অনশন কর্মসূচিতে বসবেন। বকেয়া মহার্ঘ ভাতা, অবসরের বয়স ও প্রমোশন সংক্রান্ত দাবিতেই এই কর্মসূচি নেওয়া হবে বলে জানিয়েছেন শ্রুতিনাথ। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের বিটি রোড ক্যাম্পাসে শ্রোতাহানি শিকার ছাত্রী সোমবার রাজ্য মানবাধিকার কমিশনে দ্বারস্থ হলেন। সম্প্রতি রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের এম এ ফাইনাল ইয়ারের ওই ছাত্রী শ্রোতাহানি শিকার হন। এদিন মানবাধিকার কমিশনে দ্বারস্থ হয়ে ওই ছাত্রী জানিয়েছেন, ঘটনার পর থেকেই তিনি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ঢুকতে পারছেন না। এদিন মানবাধিকার কমিশনের কাছে ওই ছাত্রীর আর্জি, শ্রোতাহানির ঘটনায় অভিযুক্তরা যাতে জামিনে ছাড়া না পান সেদিকে নজর দিক মানবাধিকার কমিশন। পাশাপাশি উপাচার্যের বিরুদ্ধেও তার অভিযোগ, উপাচার্য তাকে ফাইনাল পরীক্ষার সময়সূচি জানাচ্ছেন না।